রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে নিয়ে যেভাবে ছেলেখেলা চলছে মোটেই কাম্য নয়। আলিয়া বিশ্ববিদ্যালয়ে যেনাকে ভিসি হিসাবে নিয়োগ করেছেন, ভিসির ক্রাইটেরিয়ার মধ্যে তিনি পড়ছেন কি পড়ছেন না আমরা সকলে জানি। যা ইচ্ছা তাই হচ্ছে পশ্চিমবাংলা শিক্ষা ব্যবস্থাকে নিয়ে। আজকে মুখ্যমন্ত্রী রাজ্যপালের নামে দোষ দিচ্ছে, রাজ্যপাল মুখ্যমন্ত্রীর কোর্টে বল ঠেলে দিচ্ছে। এরকম না করে আমাদের শিক্ষা ব্যবস্থা যাতে ঠিকঠাক থাকে, শিক্ষা ব্যবস্থা না ধ্বংস হয়ে যায়, তার দিকে আমার মনে হয় বিরোধী থেকে শাসক এবং সাধারণ মানুষকে সচ্চর হতে হবে, বলতে হবে। রাজ্যপাল মহাশয় হঠাৎ করে তিনি অস্থায়ী ছিলেন ভিসি হিসাবে, তাকে আবার তিনি ওই পদ থেকে তাকে সরিয়ে দিলেন, তারপর আজকে সেখানে গিয়ে তিনি ইয়ে করছেন। এটা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে, আমাদের শিক্ষা ব্যবস্থা কিন্তু ছেলে খেলা হচ্ছে না, দিনের শেষে ক্ষতিগ্রস্ত তো আমরা হচ্ছি, বাংলাবাসী হচ্ছে, আমাদের পরিবারের সন্তানেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আজকে তিনি আজকে পৌরোহিত্য করছেন সেই অনুষ্ঠানে, সেটাই তো প্রশ্ন থেকে যাচ্ছে, তিনি কোন রেজিগনেশন নিয়ে পৌরোহিত্য করছেন সেটাকে জানা দরকার আমাদের। যদি তিনি ভিসি হিসাবেই করেন তাহলে সেটাকে তিনি আনঅথরাইজ হয়ে যাচ্ছে, আর যদি তিনাকে রেজিস্টার্ড বা যারা আছেন তারা যদি একজন সম্মানীয় ব্যক্তি হিসাবে তাকে আমন্ত্রণ করে তাকে দায়িত্ব দেন সেটা আলাদা ব্যাপার, কিন্তু সেটাই আমাদের দেখার বিষয়। এই যে গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এর ফলে শিক্ষা ব্যবস্থার উপরে ইফেক্ট পড়ছে, একদম এক খারাপ বার্তা যাচ্ছে, অসন্তোষ হচ্ছে। আমরা চাইবো ভিসি বা যারা শিক্ষা ব্যবস্থার দায়িত্বে আছে তারা আমাদের আমাদের পরিবারের সদস্য সদস্য যারা বাংলার ছেলেমেয়েদেরকে তারা শিক্ষা দিক, যে শিক্ষা অর্জন করে আজকে সারা ভারতবর্ষ ভারতবর্ষের বাইরে ছড়িয়ে পড়ুক, বাংলার নাম উজ্জ্বল করুক। তার পরিবর্তে যদি এ ধরনের মানে নোংরা রাজনীতি হয়ে যায় ক্ষতিগ্রস্ত আমাদের সন্তানরা হচ্ছে, আমাদের পরিবারের সদস্যরা হচ্ছে। গত বছরে টেট পরীক্ষা হয়েছিল সম্ভবত ডিসেম্বর বা নভেম্বর ডিসেম্বরের দিকে হয়েছিল, তখন শুভেচ্ছা জানিয়েছিলাম, এখনও পর্যন্ত কিন্তু শুভেচ্ছা জানাইনি, ভাবছি কী করবো। কারণ গত বছরে যারা টেট দিয়েছে তারা আজকে কোন জায়গাতে আছে, তারা কোন জায়গায়, তারা ক্ষোভ প্রকাশ করছে, আর আজকে আবার টেট হচ্ছে। আমি চাইবো গত বছরে যারা টেট দিয়েছে তাদের রেজাল্ট আউট হোক, এবারে যারা টেট দেবে দ্রুত রেজাল্ট আউট করে তাদের নিয়োগ হোক। শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষকের অভাবে আছে, শিক্ষার পরিকাঠামো সেখানে ভেঙে পড়ছে, নীল সাদা রং করে দিলে শুধু শিক্ষার পরিকাঠামোর উন্নয়ন হয় না, পর্যাপ্ত পরিমাণে শিক্ষা দিতে হবে, ছাত্র শিক্ষকের রেশিও মেনটেন হচ্ছে না। আর এদিকে হাজার দিনের ওপরে কেউ 700 দিনের, কেউ 600 দিনের রাস্তায় ফুটপাথে বসে আছে, আন্দোলন করছে, তারা চাকরি পাচ্ছে না, চলছে। আমি আশা করব, আমি তো নিরাশা হতে পারি না, আমি আশা করব যে স্বচ্ছভাবে নিয়োগ হবে, তবে তৃণমূল কংগ্রেস যতদিন আছে স্বচ্ছ নিয়োগ সম্পূর্ণভাবে হওয়াটা সম্ভব না, কারণ এই দল হচ্ছে আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত দল, কয়েকজন ভালো আছে, তারপরেও বললো 10 চক্রে ভগবান ভূত, এদের মধ্যে যেগুলো ভালো আছে সেগুলোকে আর কাজও করতে দেবে না, সেগুলো কতদিন ভালো থাকবে সেটা দেখার বিষয়। নৌসাদা আগামী এক মিনিট আগামী লোকসভা নির্বাচনের ময়দানে দেখা যাবে, কনটেস্ট করবে, কার সাথে থাকবে? দেখুন আমরা আমাদের অবস্থান ক্লিয়ার করেছি, আইএন ওই রকম জোটে ধরি মাছ নাচি ফানিতে আমরা নাই, কারণ যাদের দ্বারাই আমাদের কর্মীরা আক্রান্ত হয়েছে, যাদের দ্বারা আমাদের কর্মীদের গুলি করে হত্যা করেছে, আমাদের কর্মীদের খুন যাদের হাতে লেগে আছে, যাদের দ্বারাই বাংলার গণতন্ত্র বিপন্ন, দেখুন না এই যে হাজার দিনের ওপরে কলকাতা রাজভবনে আন্দোলন করছে, হবু শিক্ষকরা চাকরি পাচ্ছে না, বাংলার গণতন্ত্র যাদের দ্বারাই ভুলণ্ডিত তাদের সাথে একসাথে থেকে দেশের গণতন্ত্র রক্ষা লড়াই যাব না, আমরা আমাদের শক্তি অনুযায়ী সামর্থ্য অনুযায়ী আমরা গণতন্ত্র রক্ষার লড়াই থাকবো। আইএনডিআই এর জোটে যদি তৃণমূল কংগ্রেস থাকে ওই জোটের সাথে আমরা থাকবো না, আর এটাও বলে রাখছি, এটাও বলে রাখছি জাতীয় স্তরে আছে, রাজ্যতে জোট নেই ও ধরনের জোটও আমরা থাকবো না, একদম পরিষ্কার। কংগ্রেস লেফট বলে কোনো ব্যাপার নয়, অবিজেপি ও তৃণমূল শক্তির সাথে আমরা লড়াই করব, শক্তির বিরুদ্ধে আমরা লড়াই করছি, কিন্তু রাজ্য স্তরে একটা এক ধরনের, জাতীয় স্তরে আবার এক ধরনের জোট জোট আমরা নাই, আমাদের স্পর্শ বস্তু একা লড়াইয়ের প্রস্তুত আছে, মানসিক প্রস্তুতি আছে, যেখানে আমাদের লড়াই করতে পারবো সে সমস্ত জায়গাগুলোতেই প্রার্থী দেবো, ওই জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে বা হাসির খোরাক হবে ওই জায়গায় আমরা প্রার্থী দেবো না। দেখুন কে লাভ হবে কে লস হবে সে দেখতে গিয়ে স্বাধীনতার 75 বছর পরে আজকে আমার দেখুন শ্রমিক ভাইরা কাজ করতে গিয়ে আটকে গিয়েছিল, তখন কিন্তু কেউ আমরা আগিয়ে আসেনি, সে শ্রমিকে এগিয়ে এসেছে তার ভাইকে বাঁচানোর জন্য, সেই শ্রমিকের পাশে থাকার জন্য কার লাভ কার লস আমাদের হিসাব করলে হবে না, শ্রমিক তার শ্রমের মূল্য পাক সেই লড়াই আমাদেরকে থাকতে হবে, চা শ্রমিক তার শ্রমের মূল্য পাচ্ছে না, এদিকে আপনি বিজেপির সুবিধা হয়ে যাবে, তৃণমূলের সুবিধা হয়ে যাবে, লেফটের লস হয়ে যাবে, ও হিসাব নিকাশ করার জন্য রাজনীতির ময়দানে এসেনি, শ্রমজীবী মানুষের যাতে উপকৃত হয় সেই জন্যই রাজনীতির ময়দানে এসেছি আমরা। মীনাক্ষী দি থেকে শুরু করে যারা যুব লিডার আছে অবশ্যই শুনতে হবে, কারণ হচ্ছে দোলুয়া খাকি জয়নগরে যারা 20টা বাড়িকে আগুন লাগিয়ে দিল, তারা যারা আগুন লাগিয়েছে যে দলের সমর্থকরা যাদের এক প্রকার ইন্ধনে, কারণ পুলিশ গাড়িকে পুলিশ সেখানে থাকা অবস্থায় ফায়ার ব্রিগেডের গাড়িকে প্রায় 4 ঘন্টা আসতে দেয়নি, পুলিশ সেখানে চুপচাপ দর্শকের ভূমিকা পালন করেছে, এটা একটা ইন্ধন তো ছিল, যারা আগুন লাগিয়েছে তাদের সাথে আবার এক জায়গায় বসে
মিটিং কিভাবে করছে দেশের গণতন্ত্রকে রক্ষার আমি ভেবে পাচ্ছি না। স্বাভাবিকভাবে মীনাক্ষী দিদিরা বা আরও যারা আছেন যুব ব্রিগেড যারা আছে ইউথ ব্রিগেড তাদেরকে প্রশ্ন সম্মুখীন হতে হচ্ছে। শুধু মীনাক্ষী দিদি নয়, যারা সিনিয়র লিডারও আছে তাদেরও প্রশ্ন সম্মুখীন হচ্ছে, তারাও চাইছে না। আমারও আমি যতটুকু খবর পাচ্ছি তারাও চাইছে না যে এই এদের সাথে যারা চুরির সাথে যুক্ত, যারা দুর্নীতির সাথে যুক্ত, যারা রেশন ন্যূনতম একটা মানুষের খাদ্যের যেখানে আছে সেখানে হাত মারছে। এবং সবথেকে ভয়ঙ্কর হচ্ছে মিড ডে মিল বাচ্চাদের খাবারের ওরা হাত মারছে, এদের সাথে কীভাবে একজোটে যাওয়া যায়? না, ব্যাপারটা হচ্ছে স্পেশালি এরকমভাবে আর বলার প্রয়োজন নয়। আমরা মিডিয়ার মাধ্যমে আমাদের অবস্থানটা ক্লিয়ার করছি। আমি আবার একবার রিপিট করি, INDIA যে জোট হয়েছে সেই জোটে আমি বিরোধী নই, সেই জোটে আমি বিরোধিতা করছি না, কিন্তু সেই জোটে এমন কিছু রাজনৈতিক দল আছে যাদের দ্বারাই বাংলা বিভিন্ন রাজ্যের গণতন্ত্র বিপন্ন হয়েছে। যারা ধর্মনিরপেক্ষতার প্রশ্ন তাদের চিহ্ন থেকে যায়, যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তারা ওই জোটের মধ্যে আছে, সুতরাং তাদের সাথে থাকতে পারি না।